আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি আমাদের কাছেই, আমাদের এলাকা থেকে খুবই কাছে, ভুইয়ার ঝিল। তো এখানে একটি স্ট্রিট ফুড ট্রাই করব। তো এই স্ট্রিট ফুডের খবরটা আসলে আমি পেয়েছি ফেসবুক থেকে। তো এটার অনেক রিভিউ দেখে তারপর আমি এখানে এসেছি। তো এখানে একটা ছোট্ট একটা দোকান, তো ছোট্ট একটা ভ্যানের মধ্যে এই দোকানটা। তো আমি তো অনেক রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, তার রিভিউ দিয়েছি, কিন্তু আজকে আমি একদমই ছোট্ট একটি যে ফুড কোর্টের ভ্যানগুলো আছে, তো ভ্যানের এই রেস্টুরেন্টের রিভিউ দিব। তো এই যে এই মামাটা হচ্ছে জাকির মামা, তো খুবই ছোট্ট একটি দোকান ওনার। তো বেশ ভালোই, এখানে খুব ভিড় হয়। তো মামাটা প্রতিদিন বিকেলবেলা থেকে বসে। তো এই খাবারের রিভিউ আসলে পেয়ে আমি কিন্তু এখানে এসেছি, যেহেতু ফেসবুক থেকে আমি এই রেস্টুরেন্ট মানে এই ভ্যানটার খবর পেয়েছি, মামার খবর পেয়েছি। তো চলে এসেছি আজকে খাবারের জন্য। তো চাইনিজ প্লেটার নিয়েছি এখানে আমি। তো এত কম দামে যে একটা চাইনিজ প্লেটার থাকে আসলে এখানে, না আসলে ভাবতেও পারতাম না। তো আমি এখানে অর্ডার করেছি ফ্রাইড রাইসের একটি প্লেটার। তো এর সাথে দিয়েছে ভেজিটেবল, আবার চিকেন ফ্রাইও আছে। তো খুবই স্বল্প মূল্যে আমি এই খাবারটা আজকে ট্রাই করব, আর আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব যে কীরকম এই খাবারটা। আর যে মামার রেস্টুরেন্টটা আসলে খুবই ভালো, মামাটার ব্যবহার খুবই ভালো। তো এখানে রাইসটা কিন্তু ভালো পরিমাণেই ছিল, তো রাইসটা খেতে ভালোই লেগেছে, যদি একটু ঠান্ডা ছিল, গরম হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, মানে রাইসটা মোটামুটি বেশ ভালোই ছিল, আর সাথে যে ভেজিটেবলটা ছিল, তো সেই ভেজিটেবলটাও কিন্তু খুবই ভালো ছিল। রাইসের সাথে ভেজিটেবলটা খেতে বেশ ভালো লেগেছে আমার কাছে। আর এই যে চিকেন ফ্রাইটা দিয়েছে, তো এটা হচ্ছে আসলে পাকিস্তানি মুরগির ফ্রাই, এটা কিন্তু কোনো ফার্মের মুরগি না। আর উপরটা কিন্তু বেশ ক্রিসপি ছিল, আর ভিতরটাও কিন্তু বেশ জুসি ছিল, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এরকম আসলে খুবই কম দামে, মাত্র 80 টাকায় যে এরকম একটা প্লেটারে ভেজিটেবল, তার সাথে আবার চিকেন ফ্রাইও আছে, আসলে ভাবাটাই ভাবতেই অবাক লাগে। আর এই যেখানে আমি পাস্তাটাও অর্ডার করেছিলাম, পাস্তার মধ্যে মেয়োনেজ আর প্লাস সসের পরিমাণটা কিন্তু বেশ ভালো ছিল, আর পাস্তার টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল। আর পাস্তাটার দাম ছিল 50 টাকা। তো এখানে চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের পিসটা নিতে পারবেন, কারণ চিকেনের পিসটা কিন্তু সাথে সাথে ভেজে দেয়। তো যদিও ভাজা থাকে, কিন্তু এটা আবার একটু তেলের মধ্যে ভেজে গরম করে দেয়, আপনারা আপনাদের পছন্দ মতো পিস নিতে পারবেন। আর এই এছাড়াও এইখানে চাইনিজ প্লেটার ছাড়াও পাস্তা, নুডলস, টিকিয়া মানে চিকেন টিকিয়া, স্যুপ, কর্ন স্যুপ, তো এগুলো খাবার ছিল, মোটামুটি বেশ ভালোই এই খাবার দাবার। তো আমি আজকে আসলে এই প্লেটারটা ট্রাই করলাম, আর পাস্তা ট্রাই করেছি। তো আমার খাবার শেষ হয়ে গেছে, তো এখন এখান থেকে আমি একটা বার্গার অর্ডার করেছি। তো খুবই কম দামে, এই বার্গারটার দাম হচ্ছে 20 টাকা। তো এত কম দামে আসলে বার্গার পাওয়া যায় এটা ভাবতেও অবাক লাগে। যদিও এর আগে আমি মিনি বার্গার খেয়েছি, তো সেই বার্গারটার দাম ছিল 80 টাকা করে, কিন্তু এখানে দেখলাম মাত্র 20 টাকায় বার্গার। তাও আবার টিকিয়া বার্গার, চিকেন টিকিয়া বার্গার, আর টিকিয়াটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ভালো পরিমাণেই বড় ছিল, আর এর সাথে মেয়োনেজও কিন্তু বেশ ভালো পরিমাণেই দিয়েছে। তো সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আবারও বলে দিচ্ছি ইমামার অ্যাড্রেসটা। তো ইমামা বসে হচ্ছে আমাদের তিলপাপাড়া এলাকাতে, ভুইয়ার ঝিল। তো সেখানে জাকির মামার ভ্যানের কথা জিজ্ঞেস করলে কিন্তু এলাকার সবাই বলে দিবে। তো এখানে একটা মসজিদ আছে, মসজিদের কাছেই কিন্তু এই মামার ভ্যান নিয়ে বসে, প্রতিদিন বিকাল 5টা থেকে শুরু হয়। তো এই যে বার্গারের ভিতরটা দেখেই বুঝতে পারতেছেন কী পরিমাণে মেয়োনেজ দিয়েছে, আর টিকাটা কিন্তু বেশ ভালোই ছিল, ক্রিসপি ছিল, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো আপনারা চাইলে অবশ্যই একবার টেস্ট করে আসতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।